নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মর্মান্তিক ঘটনা শিলচরে, সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী কনস্টেবল। সুপ্রিম রায়ে ভিত্তিবর্ষ 1971, বরাকের স্বার্থে সোচ্চার হওয়ার ডাক সুস্মিতার। মূল্যবৃদ্ধি ও স্মার্ট মিটারের জোরালো প্রতিবাদ, শিলচরে সিটুর বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হলেন এক পুলিশ কনস্টেবল। মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় শনিবার। শিলচর সার্কিট হাউসে ডিউটিতে থাকাকালীন আচমকা নিজের সার্ভিস বন্দুক দিয়ে গুলিবিদ্ধ হন ঈশ্বর সিনহা নামে ওই কনস্টেবল। গলার মধ্যে নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মঘাতী হন তিনি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি রাতাবাড়ির কথা কোয়ামা গ্রামের বাসিন্দা ছিলেন। এদিকে ঘটনা নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটালেন কনস্টেবল সিনহা তা জানা যায়নি। উল্লেখ, বছর দিন আগে শিলচর সদর থানার ভেতরে এমনই এক ঘটনা সংঘটিত হয়। তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেবের তরফে শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ও বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট প্রসঙ্গে বিভিন্ন তথ্য জনসমক্ষে তুলে ধরা হয়। তৃণমূল নেত্রী জানান, আসাম চুক্তিতে দুটি ধারা রয়েছে। 5 নং ধারায় 1971 সালের কথা বলা হয়েছে এবং 6 নং ধারায় 1951 সালের কথা উল্লেখ করে অসমীয়া জাতির ভাষা, সংস্কৃতি ও কৃষ্টিকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। গত 17 অক্টোবর সুপ্রিম কোর্টের তরফে যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে তাতে আসাম চুক্তির 5 নং ধারার কথা বলা হয়েছে। বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে আসাম চুক্তির 6 নং ধারার কথা বলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়দানে এনআরসি ও কায়ের উপর কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা সুস্মিতার। কারণ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের ভিত্তিতে কা বাতিল করা যাবে না এবং এনআরসি ও কার্যকর করা যাবে না বলে জানিয়েছেন তিনি। তাই বরাকের বিভিন্ন দাবি ও উন্নয়ন নিয়ে উপত্যকার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমি বরাকের মানুষের কাছে একটা বিনম্র অনুরোধ করছি যে আজকে বাংলাদেশ থেকে অনেক মানুষ বরাকেও কিন্তু এসেছে 71 বর্ডারে। তার মানে কয়েক লক্ষ মানুষ এসছে, আমাদের আত্মীয় স্বজন ছিল, আমাদের ওরা আমাদের ভাষা বলে, ওদের সংস্কৃতি আমাদের, কিন্তু ক্লজ নাম্বার 7 অফ আসাম অ্যাকর্ডটা কোনো গুরুত্ব পায় না, বা কারণ এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিও না। ক্লজ 7 হলো আসামে যখন বাংলাদেশ থেকে এত মানুষ এসছে আসামের উন্নতির জন্যে ভারত সরকারকে বেশি করে নজর দিতে হবে বা ফান্ডিং করতে হবে। এখন যখন এই আসাম অ্যাকর্ডের ব্যাপারটা আবার উঠে এসছে, আমার অনুরোধ থাকলো বিভিন্ন সংগঠনকে, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, ক্লজ 7 মানে আসামের উন্নয়ন যেটা 1971-এর বিনিময়ে দেওয়া হয়েছিল সেটার ভিত্তিতে আমরা বরাকে কিছু দাবি উঠে আসা উচিত। বরাকে আজকে কোনো ইন্ডাস্ট্রি নেই, আজকে বরাকের ছেলেমেয়েদের কোনো চাকরি নেই, আজকে বরাকের কমিউনিকেশন মাসে 6 মাস বন্ধ থাকে, রাস্তাঘাট ভেঙে পড়ে ফ্ল্যাডের জন্যে। এবং আমি বলবো যে বরাকের উন্নতির জন্যে, বরাকের উন্নতির জন্যে আমাদের ক্লজ 7-এর আন্ডারে একটা চার্টার মতো তৈরি করে আসাম গভর্নমেন্টকে বা ভারত সরকারকে দেওয়া উচিত যে আমাদের ডেভেলপমেন্টের জন্য কি করেছেন। কারণ আমাদের বরাক ভ্যালির তখন আনডিভাইডেড কাছাড়েও তো অনেক মানুষ বাংলাদেশ থেকে এসেছে। সো আই ফিল আমাদেরকে আমাদের ভাষার উপরে কোনো আক্রমণ নেই, আমাদের সংস্কৃতির উপরে কোনো হয়তো আক্রমণ নেই, কারণ বাংলাদেশের আমাদের হিস্ট্রি এক, সিলেটের আমাদের হিস্ট্রি এক। উই নিড টু ফোকাস অন ক্লজ 7 ফর ডেভেলপমেন্ট। শ্রমিক সংগঠন সিটুর আহ্বানে শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির সামনে স্মার্ট মিটার বাতিল করা ও আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সারা রাজ্যব্যাপী গত 15 অক্টোবর এই বিক্ষোভ প্রদর্শন হয়। শিলচরে এই কর্মসূচি শতাধিক শ্রমজীবী মানুষের উপস্থিতিতে এদিন পালিত হয়। উপস্থিত সিটু নেতৃবৃন্দ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতি ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
তারা বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের সমস্যা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্পূর্ণ উদাসীন। তাই রাজ্য ও দেশ জুড়ে তীব্র গণ আন্দোলনের পরও সরকার ও প্রশাসন নির্বিকার। গণ আন্দোলনের মাধ্যমে এই জনবিরোধী সরকারকে যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভে বক্তব্য রাখেন বিদ্যুৎ দেব, সুপ্রিয় ভট্টাচার্য, রঞ্জন দাস, সুভাষ দেব, অরূপ চক্রবর্তী প্রমুখ। প্রতিবাদীদের কথায় সরকার যতদিন পর্যন্ত জনবিরোধী নীতির পরিবর্তন করে সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষা করছে ততদিন পর্যন্ত গণ আন্দোলন, বিক্ষোভ প্রদর্শন, ধর্ণা, ঘেরাও, অবস্থান ধর্মঘট ইত্যাদি চলবে। কারণ এই মুহূর্তে আমরা জানি যে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারটা কাউকে বলে বোঝাতে হবে না, যিনি বাজারে যাচ্ছেন তিনিই দেখছেন, প্রত্যেকদিন কাগজেও বেরোচ্ছে। কিন্তু এমন একটা সরকারের অধীনে আমরা আছি যাদের কাছে মানুষের সমস্যাটা কোনো সমস্যা বলেই গণ্য হয় না, যার জন্যে এত সব কিছু পরেও এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের সরকারি পদক্ষেপ আমরা দেখছি না। আমরা আন্দোলন করছি, স্মার্ট মিটার নিয়ে সারা আসাম উত্তাল হয়েছে, কিন্তু সরকার বসে আছে তাদের ঠান্ডা ঘরে। অর্থাৎ এরা ধরে নিয়েছে যে গণতান্ত্রিকভাবে কোনো আন্দোলন, অর্থাৎ গণতান্ত্রিক কোনো ব্যবস্থার প্রতি এদের কোনো আস্থাই নেই, সুতরাং মানুষের গণতান্ত্রিক প্রতিবাদকেও ওরা কোনো ধরনের আমল দিতে রাজি নয়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং সাধারণ মানুষকে নিয়ে এই আন্দোলনে আমরা থেমে থাকব না। আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং স্মার্ট মিটারের বিষয়টাকে নিয়ে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র দুর্বার হবে। সুতরাং সরকার যদি মনে করে যে তারা নিজেদেরকে অন্তত পক্ষে সুরক্ষিত রাখবেন, তাহলে জনগণের কথা শুনতে হবে, না হলে তাদের সেই অবস্থাই হবে যে অবস্থা ভারতবর্ষের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের ক্ষেত্রে ঘটেছে। জনগণ যখন পিঠ থেকে যাবে দেয়ালে, অলরেডি তাদের পিঠ থেকে যাচ্ছে, তখন এরা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়াবে আগামীতেও, এবং সরকারকে তার যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু ফেস করতে হবে। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আগামী দিনের আন্দোলনের হাত থেকে বাঁচার জন্যে সরকার যেন অবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণ করে এবং জনগণের এই দাবিগুলি পূরণ করতে তারা যেন সচেষ্ট হন। ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটলো কাশীপুর দ্বিতীয় খণ্ডে। শুক্রবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন দুজন। কাশীপুর দ্বিতীয় খণ্ডে বল্লভভাই প্যাটেল স্কুলের অদূরে রবীন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে ঘটে এই বিস্ফোরণ। এতে গুরুতর আহত হন রবীন্দ্র দেবনাথের ছেলে বিবেকানন্দ দেবনাথ ও সেলিম উদ্দিন বরগুহে নামে এক ব্যক্তি। সেলিম কাশীপুর এলাকারই বড়ইতুরির বাসিন্দা। রবীন্দ্র দেবনাথের পুরনো লোহা, টিন ইত্যাদি সামগ্রীর ব্যবসা রয়েছে। তার দোকান ও বাসগৃহ রয়েছে গায়ে লেগে। বিস্ফোরণ ঘটে ওই ঘরের সামনে। এলাকাবাসী জানিয়েছেন, প্রচন্ড শব্দে বিস্ফোরণ হলে বোমা বিস্ফোরণের আতঙ্ক ছেয়ে বসে এলাকা জুড়ে। পুলিশে খবর দেওয়া হলেও প্রথমত আতঙ্কে কেউ রবীন্দ্র দেবনাথের বাড়ির দিকে এগোতে সাহস পাচ্ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় রংপুর প্যাট্রোল পোস্ট পুলিশ। পুলিশ আহত বিবেকানন্দ ও সেলিম উদ্দিনকে চিকিৎসার জন্য পাঠিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে। এসবের মাঝে পৌঁছান পুলিশ সুপার নোমান মাহাতো এবং অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বাহিনীর অন্যান্য আধিকারিকরাও। ব্যাপারটা খতিয়ে দেখার পর পুলিশ সুপার জানান, বিস্ফোরণ ঘটেছে একটি রিচার্জেবল ব্যাটারি। রবীন্দ্র দেবনাথের পুরনো লোহা টিনের সামগ্রীর দোকানে অন্য কোথা থেকে তা আনা হয়েছিল, আর এই ব্যাটারি কাজে লাগবে কিনা তা যাচাই করে দেখার সময় বিস্ফোরণ ঘটে যায়। কয়েকটু আগে, প্রায় ঘন্টা আগে আমরা খাসিপুর মার্কেটের মধ্যে আসলাম। আমরা এখান থেকে প্রায় বল্লভাই যে স্কুল আছে, খাসিপুর বল্লভাই প্যাটেল স্কুল, এখানে আমরা বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হইব। সাডেনলি আমরা একটা আওয়াজ শুনছি, হ্যাঁ, তো আওয়াজ শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে গেছি। তখন আমরা এখান থেকে একটা আমার ভাইয়ের মোবাইলে ফোন আছে, তাই বাবা ফোন করছে যে যাবে তুমি ফটাফট আই যাও, আমরা এখানে একটু মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা গিয়ে দেখলাম যে রাঙ্কলের হাত থেকে পুরো মানে ব্লিডিং হয়েছে, পুরো মাংস ফাটি গেছে, একটা ছেলে কিনারও তারও পুরো ফাও ভাঙছে পুরো। তো আমরা এখানে অপর ইমার্জেন্সি থানায় লিয়ে মেডিকেল আইলাম। তারপরে আমি জিগাইলাম কিতা হইলো আঙ্কল, আঙ্কল হইলে আমরা তো বাইরে বই আলাপ করি আর একদম মানে ঘরের সাথে নিয়েছি আর কি, সাথে বাইরে আর কি আমরা বই আলাপ করলাম। হঠাৎ একটা আওয়াজ এসেছে, খুব বেশি আওয়াজ, আওয়াজের সঙ্গে সঙ্গে আমার হাত ফটে ফুটে মানে ব্লিডিং হয়ে গেছে, আর তান পাতে যা লাগে আর কি, যার করে আরও ফোরা তান ছেলে বড় ছেলের তারও পুরো ফাও ফাটে ফুটে মানে ব্লিডিং হয়ে গেছে, ওটাই আমরা জানি। আর আশেপাশের মানুষ আমরা জিগাইলাম কি হয়েছে, তারাও ঘর জ্ঞান, তারাও কিছু হইতে পারে না, ওরকম আওয়াজ করছে আর কি, বাইবেল পড়ছে আশেপাশে যত মানে ঘর আছে প্রায় এটা 1.5 থেকে 2 কিলোমিটার দূরে পর্যন্ত আওয়াজ শোনা গেছে। করোনার প্রায় 7টা সাড়ে 7টা ওইরকম টাইম হয়েছে, ওরকম সময় হয়েছে করোনা। এখন জাস্ট আমরা ওটাও যেন যখন প্রশাসন দেখেন ওটা ইনভেস্টিগেশন করা, কই থেকে আওয়াজ হইলো, কীরকম আওয়াজ হইলো, এটা বোম নেই না অন্য কিছু, আমরা এখনও পর্যন্ত কিছু হইতে পারি না, জাস্ট আওয়াজ শুনছেন আশেপাশে সব দিকে মানুষের। আর প্রায় এটা হইলাম যেন 2 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ গেছে, বহুত বড় কিছু একটা ঘটনা হয়েছে। আপনারা ওটা একটু ইনভেস্টিগেশন করা লাগে প্রশাসন দেখেন, জাস্ট ওটাও প্রাৰম্ভিক যি চিকিৎসা আছে তেওঁলোকক প্ৰদান কৰা হৈছে, তেওঁলোকে আউট অফ দ্য জাৰ তেনেকুৱা কোনো সমস্যা নাই।
আৰু এই গোটেই বিষয়টো আমি এটা তদন্ত কৰি আছো আৰু দেখা গৈছে যে পাৰভীন তদন্ত প্ৰাৰি আছে যে এটো কোনো আইডি বা তেনেকুৱা কোনো ধৰণৰ বিস্ফোৰণ হোৱা নাই এটো এটা ৰিচাৰ্জেবল বেটাৰী তেওঁলোকে তাক খুলি তালি চাবলৈ যাওঁতে এটা সামান্য এইটোৰ এটা বিস্ফোৰণ এটা হয় যাৰ ফলত এই দুজন ব্যক্তি ঘৰৰে দুজন ব্যক্তি আহত হৈছে আৰু এই আহত দুজন ব্যক্তিক চিকিৎসালয়ত প্ৰেৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকক যিটো যিটো যি পৰিমাণৰ আহত হৈছে এইটো মানে বহুত ছিৰিয়াছ ধৰণৰ ছিৰিয়াছ নেচাৰৰ নহয় তেওঁলোকে সামান্যভাৱে আহত হৈছে ভৰিত ভৰিত আহত হৈছে আৰু তেওঁলোকক প্ৰাৰম্ভিক তদন্ত ইতিমধ্যে প্ৰদান কৰা হৈছে তেওঁলোকে মেডিকেল কলেজত আছে আৰু তেওঁলোকে আউট অফ ডেঞ্জাৰ নামটো আহত দুজনৰ ব্যক্তিৰ নাম হ'ল এজনৰ বিবেক দেৱনাথ আৰু আনজনৰ ছেলিম তেওঁলোকে এজনৰ হ'ল 16 বছৰ বয়সৰ আৰু এজনৰ 65 বয়সৰ স্থানীয় ব্যক্তি তেওঁলোকে বৰ্তমান চিকিৎসালয়তে চিকিৎসাধীন অৱস্থাত আছে পশ্চিম শিলচর এলাকার বাসিন্দা এক পুলিশ কর্মীকে ঘিরে গুরুতর অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করল বজরং দল বজরং দলের মধ্য কাছাড় শাখার পক্ষ থেকে শুক্রবার সদর থানায় দায়ের করা হয়েছে এজাহার এজাহারের বয়ান অনুযায়ী লস্কর পদবীর ওই পুলিশ কর্মী একই নাম ও ঠিকানা ব্যবহার করে বিভিন্ন স্থানে নিজের পদবী ঘোষ হিসেবে জাহির করছেন এভাবে পরিচয় দেওয়াই নয় ঘোষ পদবী ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তিনি তৈরি করেছেন আধার কার্ড আশ্চর্যজনকভাবে জালিয়াতির আশ্রয় নিয়ে তৈরি করা আধার কার্ডে ওই পুলিশকর্মী ঠিকানার সঙ্গে সঙ্গে তার বাবার নামও রেখেছেন একই তবে বাবার নামের সঙ্গে লস্কর পদবী ছেঁটে জুড়ে দিয়েছেন ঘোষ পদবী এজাহারকারী বজরং দলের কর্মীরা জানান ওই পুলিশকর্মী আগে কর্মরত ছিলেন কাছাড়ে তবে বর্তমানে বদলি হয়ে কর্মরত রয়েছেন ভিন জেলায় এজাহারের সঙ্গে পুলিশ কর্মীটির দুই পদবী লেখার দুটি পৃথক পৃথক আধার কার্ডের প্রতিলিপিও পেশ করা হয়েছে এজাহারকারীরা সন্দেহ ব্যক্ত করে বলেন ওই পুলিশ কর্মীর এভাবে দুই পদবী ব্যবহার করে দুটি আধার কার্ড তৈরি করার পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো গুরুতর কারণ এমনকি পুলিশ কর্মীটি জেহাদের কার্যকলাপে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ ব্যক্ত করেন তারা এভাবে সন্দেহ ব্যক্ত করে তারা বলেন যেহেতু ওই ব্যক্তি পুলিশে কর্মরত তাই তার ব্যাপারটা খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত অন্যথায় নিজের পুলিশ পরিচয়কে কাজে লাগিয়ে তিনি ঘটিয়ে দিতে পারেন বড় ধরনের ঘটনা আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজরঙ্গলের পক্ষ থেকে আমরা সদর থানায় এসে একটি এফআইআর দায়ের করি কাজল উদ্দিন লস্কর নামের এক পুলিশ কর্মী আমরা দেখতে পেয়েছি উনি ওনার আইডি প্রুফ আধার কার্ড দুটি আধার কার্ড ইউজ করেন একটার নাম হচ্ছে কাজল উদ্দিন লস্কর আরেকটার নাম হচ্ছে কাজল ঘোষ আমরা সন্দেহজনকভাবে এটাই পুলিশের কাছে জানতে চাইছি যে আজকে এক পুলিশকর্মী হয়ে এরকম আইডি প্রুফ দুইটি ইউজ করা এবং আমাদের মনে এটাও আছে যে উনি দেশদ্রোহী কাজের সঙ্গে জড়িত হতে পারেন এবং বিভিন্ন ধরনের যে সমাজের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজের সঙ্গে উনি যুক্ত আচ্ছা তো আপনারা থানাতে এফআইআর দিয়েছেন কোন থানাতে দিয়েছেন সদর থানাতে তো এই মানুষটা যে আপনারা যে চিহ্নিত কীভাবে করলেন আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় ইনফরমেশন পেয়েছি যে ওনার দুটি আধার কার্ড আছে আইডি প্রুফ এখন আপনারা প্রশাসনের কাছে দাবিটা কি আমরা প্রশাসনের কাছে দাবি উনি পুলিশ কর্মী হয়ে কিভাবে আইন ভাঙলেন আপনাদের কাছে পুরো ডকুমেন্টস তথ্য আছে আমাদের কাছে ওনার আধার কার্ডের জেরক্স এবং ওনার মূল বাসাটা কোন জায়গাতে ওনার মূল বাসাটা হলো ভগতপুর আমাদের শিলচর ভগত এবং আমরা এটাও ইনফরমেশন আছে কি ওনারা সমাজের বিভিন্ন জিহাদি অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত হতে পারেন কিসের সঙ্গে জিহাদি অ্যাক্টিভিটিস যেরকম লাভ জিহাদ অন্য ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত হতে পারেন শেষ করে রাখি বিশেষ আমার বাংলা খবর আরো একবার মর্মান্তিক ঘটনা শিলচরে সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী কনস্টেবল সুপ্রিম রায়ে ভিত্তিবর্ষ 1971 বরাকের স্বার্থে সোচ্চার হওয়ার ডাক সুস্মিতার মূল্যবৃদ্ধি ও স্মার্ট মিটারের জোরালো প্রতিবাদ শিলচরে সিটুর বিক্ষোভ আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার।